এবার হলো নামার পরে নামতে বোধ অত কষ্ট হবে না টুক 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 করে নেমে যাবো দি দেখো ঠিক আছে মাঝখানটা একটু কষ্ট হচ্ছিল শুরুতেই কিছু ছবি আগে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো এই জাস্ট সেখানে নেমেছি আমরা এটা হলো মন্দির জয়চন্ডী মাতার মন্দির ঠিক আছে আর চারিটা খুবই ভালো ছিল আর কি সবাই তো শুরু হচ্ছে আর কি আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব আর তো চলো কিছু ছবি তো শেয়ার করে দিচ্ছি শুরুতেই একটা আইডিয়া করার জন্য আর এটা হলো একদম ওই পাহাড়ের উপরে মন্দিরে ঠিক আছে আর এখানে আমাদের চারজন ছেলেপুলে আছে তো এই যে গুড মর্নিং জাস্ট ট্রেন থেকে নামলাম আমরা নামলাম তো শুরু করছি আজকের দিনটা তো সঙ্গে থাকো তো এই জাস্ট নামলাম আমরা ট্রেন থেকে আর এখন বাজে ছটা সাড়ে ছটা আর ট্রেনটা একটু লেট ছিল এক ঘন্টা লেখ ছিল আমাদের সাড়ে পাঁচটা দোকানের কথা ছিল সামনে সবাই দাঁড়িয়ে আছে বলার কিছু নেই হ্যাঁ এই তো হ্যাঁ গুড মর্নিং আমরা আদ্রা স্টেশনে এরপরে ডেস্টিনেশনের জন্য বেরোবো আমরা কোথায় বেরোবো তো এই প্ল্যাটফর্ম বেরিয়ে আসলাম আর কি ঠিক আছে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল একটা গাড়িতে যেহেতু অনেক লোক ছিলাম একটা গাড়িতে হবে না তাই জন্য দুটো গাড়ি এসেছে একটা এসে দেখো এখানে চারটা সময়ে এসছে আর একটা এখানে চার আসছে তো তো আর আমরা দাঁড়িয়ে আছি তোমার আড্স স্টেশনে একদম বাজার থেকে আর লাগেজ পাগেসগুলো অনেকগুলো যেহেতু লাগেজ তো লাগেজ টাগেজগুলো সব ওপরে তুলে দিচ্ছে আর কি লাগেজ নিলে আর বস বসার জায়গা হবে না প্রত্যেকেরই অনেকগুলো লাগেজ হয়েছে আর দেখো যে আড্ডা স্টেশনের ঠিক বাইরেতে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি তো আগে থেকে বুক করা ছিল বলে গাড়ি এসে আমাদের জন্য ওয়েট করছিলো আর এখন কোথায় নিয়ে যায় দেখি আর কি তো চলো আমার সাথে তোমরাও চলো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি তো ডেস্টিনেশনটা কোথায় সেটা আমরাও জানি না ঠিক কোথায় নিয়ে যায় যাওয়ার পরেই অবশ্য বুঝতে পারবো তো চলো লেটস গো অ্যান্ড এনজয় দ্য হোল ব্লগ তো এই যে জাস্ট গাড়ি থেকে নামলাম আমার চলে এসছি আমরা জলচন্ডী পাহাড় রাস্তায় পাঁচ মিনিট জাস্ট পাঁচ সাত মিনিটের দূরত্বে আর কি স্টেশন থেকে খুব একটা বেশি টাইম লাগলো না তো যার সময় পড়ছে বলে ওটাকে আমরা একটু দেখে যাচ্ছি তো চলো চারিদিকে ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর সকাল বাজে এখন সাতটা পনেরো তো চলো খুব সুন্দর ওয়েদার বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে ঠান্ডা 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 আছে আর কি তো চলো ভিউটা দেখাচ্ছি কী সুন্দর দেখো ওই উপরে পাহাড়ে আমরা উঠবো আর এই যে সবাই যাচ্ছে আস্তে আস্তে ওই দিকে দেখেছো কত উপরে পাহাড় পাঁচশো বোধহয় সিঁড়ি আছে সিঁড়িটা ভেঙে যেতে হবে জানি আমি ঠিক তো তো চলো প্রথমবার আসলাম পুরুলিয়াতে তবে এখানে আজকে আমরা যারা এসেছি সবাই প্রথমবার এসেছি ওঠো ওঠো না আরে এই যে জল খাবে আবার জল আনতে গেল ওই আনতে গেছে তো এই যে দেখো শ্রী শ্রী জয়চন্ডী মাতা ও বজরং মন্দির আর কত সিঁড়ি উঠতে হবে কি জানি তো চলো বজরং নাম করে শুরু করা যাক জার্নি স্টার্ট

এই যে কিছুটা উঠে দেখছে বা দিকে এরকম সব নিয়ে বসে আছে কিছুটা উঠতে এরকম চোখে পড়লো জল তোমার লেবু জল তারপরে বিস্কিট যা আছে মোটামুটি আর মেম্বারকে দেখতে পেলাম ছানা পোনা নিয়ে যাচ্ছে এ হলো আর কি যাই হোক আর কতগুলো বাচ্চা হয়েছে দেখো তোর পেছন পেছনে যাচ্ছে মার পেছন পেছন আর এই যে দেখো কত সিঁড়ি এখনো কত সিঁড়ি আধ উঠিনি কতটা সিঁড়ি উঠতে হবে ঠিক আছে তো আমাদের পেছনে এসে আগে বেরিয়ে গেল তো আমরা কিছুটা উঠে আবার একটু রেস্ট নিয়ে নিলাম এখন মামা মানে আমি বসে পড়েছি আর পাপা বোধহয় উপরে উঠে গেছে আর অনেকেই আমাদের উঠে গেছে এই যে দেখো আচ্ছা অনেকটা সিঁড়ি তো অনেকটা সিঁড়ি উঠে এসছি এবার একটু রেস্ট নিচ্ছি বাবা হাঁপিয়ে গেলাম হয় তার কিছু খাইনি তো আরো হাঁপিয়ে যাচ্ছে সবাই উঠে গেছে আমরা বসে আছি একটা জিনিস চোখে বললো সেটা নাকি এটা নাকি ওয়াচটা অনেক পুরোনো তারপর দেখাচ্ছি তাহলে ভালো দেখা যাবে আর চারদিকটা দেখো এরকম ঠিক আছে তবে সকাল বেলা এসেছি বলে একটু বাঁচব আর এখানে দেখো সবাই ঝাড় দিয়ে রেডি করছে খাবার দাবার নিয়ে বসবো মুড়ি শশা ঠিক আছে ওই যে ফাইনালি চলে এসছি আমরা মন্দিরে

তো এই যে ওয়াচ টাউসটা বললাম এই যে উপরে উঠে তারপর দেখাচ্ছি একজন তো দৌড়ে দৌড়ে উঠছে বাবা আর ওই দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে যে ফাইনালি এসে পৌঁছালাম ঠিক আছে এদিকটা দেখো কি আছে শ্রী শ্রী বলি মন্দির হ্যাঁ দোকান যদিও মন্দির এখন বন্ধ হলো চন্ডী মাতার মন্দির চলো সামনে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন চলো কি সুন্দর ভিউটা দেখো মামারে পুরো হাঁপিয়ে গেছে আর ওই একটা পাহাড় দূরে দেখা যাচ্ছে দেখতে একটু ঘুরে দেখাচ্ছে একটা তুই নিয়ে যা কেউ কখন ফিরে তসবো তাই হ্যাঁ

সিঁড়ি দেখো ঠিক আছে মাঝখানটা একটু কষ্ট হচ্ছিল তো এই যে ফাইনালি নেমে পড়েছি আর কি আলটিমেটলি তবে কি বলতো উঠতে যেরকম কষ্ট হয়েছে তোমার নামতেও কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে কি একদম নামতে ইচ্ছা করছে না হাত পা মুছে আসছে হতে পারে হয়তো মানে যেহেতু খালি পেটে আছে অনেকক্ষণ ধরে কোনো এনার্জি নেই আর কি কালকে রাত ওই আটটা সাড়ে আটটা খেয়ে বেরিয়েছি আজকে এখন প্রায় সাড়ে আটটা বাজে আর কি আমাদের মোটামুটি কতক্ষণ টাইম লাগলো তোমার ওই এক ঘন্টা মানে এক ঘন্টা টাইম লাগলো ঠিক আছে এখন একটু কিছু খেলে হয়তো এনার্জিটা পাবো আর কি ঠিক আছে তো চলো আর এই যে বাচ্চা কাচ্চাগুলো দেখো আর আসতে হবে না বাবা এখনই নেমে যাবো কত করে মালা কত করে না কি গো মুড়ি